হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে হাঁসের মাংস ভুনা এই হাঁসের মাংস ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে অনেকেই কিন্তু বলে থাকে হাঁসের মাংস গরমের সময় খাওয়া যায় না দুই টুকরা মাংস খেলে যে কিবা বা গরম বেড়ে যায় আমার মাথায় তো সেটাই ধরে না তবে হ্যাঁ গামলা ভরে খেলে কিন্তু গরমটা হয়তো অবশ্যই লাগতে পারে আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে আজকে আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চলে যাচ্ছি মূল রান্নায় রেসিপিটি করার জন্য আমি এখানে এক কেজিরও একটু উপরে হবে এরকম হাঁসের মাংস নিয়েছি আর এটা কিন্তু চীনা হাঁস তো হাঁসগুলো যেহেতু বড় থাকে তো আমার পিসগুলোও কিন্তু বেশ বড় আপনারা একটু ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন আর সেম প্রসেসে আপনারা যে কোনো হাঁসও কিন্তু রান্না করে নিতে পারেন আমি আমার পছন্দ মতোই কিন্তু কেটেছি তবে হাঁসটা বড় ছিল বলে টুকরোগুলো একটু বড়ই হয়েছে হাঁসগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসের কিন্তু স্কিনটা সহই আমি নিয়েছি কারণ স্কিনটা সহই কিন্তু হাঁসগুলো খেতে ভীষণ ভালো লাগে তো কারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে হাফ কাপের একটু বেশি হবে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটি করব সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি তো তিনটির মতো নিয়েছি শুকনো মরিচ আর তিন টুকরো নিয়েছি দারচিনি একটি বড় এলাচও নিয়েছি আর দিয়ে দেবো পাঁচটির মতো ছোট এলাচ এখানে আমি হাফ চা চামচের মতো হবে কালো গোলমরিচ নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছয়টির মতো লবঙ্গ এখানে আমি দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি তো এই মশলাগুলো এখন আমি তেলে দিয়ে দেবো এলাচে মুখ গুলো করে এলাচের দিয়েছি এখন গোটা মশলাগুলো আমি সব দিয়ে দেবো এটাকে দিয়ে আমি মিনিট খানে একটু ভেজে নিব এতে করে সুগ্রাণটা বের হয়ে আসবে চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতেই আছে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ উঁচু করে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা গলে যে গ্রেভিটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু এই হাঁসের মাংসটা ভুনা ভুনা হবে এতে করে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজটাকে এখন আমি একটু কালা করে নিচ্ছি তো চুলার জালটা এ পর্যায়ে হাইতেই আছে হাইতে রেখে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেল তেল তো থেকে কিন্তু একটু ফেনা ফেনা উঠে এসেছে। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো মশলাটা যেহেতু বেশিক্ষণ কষাতে হবে তাই পানি পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করবো এখানে আমি চা চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম এক মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আডিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা রসুন বাটা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে হবে মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে মশলাগুলোকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটি টমেটো কুচি নিয়েছি একটি টমেটো কুচি দিলে হবে আর এরকম মিহি কুচি করে নিয়েছি এটাকে পুরো ফিনিশিং করে নিতে হবে আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন টমেটোটা খুব ভালো মতো গলে যায় তা না হলে আবার মশলাটা কিন্তু পুড়ে যাবে তো এই জন্য কিন্তু একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু আরো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখা যাচ্ছে টমেটো কিন্তু এখন একবারই দেখা যাচ্ছে না গোলে কিন্তু সব ভর্তা হয়ে গেছে মশলাটা কিন্তু প্রায় থেকে মিনিটের মতো কষিয়ে নিলাম পর্যায়ে আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু গোলে পুরো গ্রেভি হয়ে গেছে দেখা যাচ্ছে মাংসগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যেন আবার তলানিতে লেগে না যায় আর ঝালের পরিমাণটা আপনারা বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাইরেও দিতে পারেন এখন নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের মতো কষিয়ে নেব চুলার জালটাকে এ মিডিয়াম টু লোতে করে তারপরে কষিয়ে নিতে হবে আর মাঝে অবশ্যই নাড়াচাড়া দিয়ে দিতে হবে ফিরে আসলাম প্রায় ২৫ মিনিট পর মাংসটা কিন্তু এখন পুরা ভুনা ভুনা হয়ে গেছে তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে চুলের জালটাকে একবারে লোতে রেখে কিন্তু আমি এই মাংসটাকে খুব ভালো করে ভুনা ভুনা করে নিয়েছি আর মাঝে কিন্তু আমি প্রায় কয়েকবারই নাড়াচাড়া দিয়ে দিয়েছি তা না হলে কিন্তু আবার তলানিতে লেগে যাবে মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক লিটারের মতো যেহেতু এটা চীনা হাঁস তো বড় জাতের হাঁস এখানে পানি পরিমাণটা একটু বেশি লাগবে কারণ সেদ্ধ হতে কিন্তু সময়টা বেশ লাগবে পানিটা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপরে এখন এটাকে ঢেকে আমি অপেক্ষা করব যতক্ষণে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে না যাচ্ছে আর পানিটাও কিন্তু এর মধ্যে শুকিয়ে আসবে তবে মাঝখানে একবার ঢাকনাটা উঠে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে এখন আমি একটু লবণ আর মরিচ অ্যাড করব এখানে আমি হাফ চা চামচের মতো আরও লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এরকম তিনটি কাঁচা মরিচ আমি আসতেই দিচ্ছি ফ্লেভারের জন্য তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচগুলো ফাটিয়ে দিতে পারেন বা পরিমাণে একটু বাড়িও দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এতে কিন্তু এ তরকারিটা পারফেক্ট হয়ে যাবে এখন আমি নাড়াচার দিয়ে এটাকে আবার ঢেকে অপেক্ষা করছি আরো কিছুক্ষণ এর মধ্যে পানিটা পুরো টেনে এসেছে ফিরে আসলাম প্রায় পর মাংসটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে আবার পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে চুলার জালটাকে কিন্তু মিডিয়াম একটু লোতে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি চা চামচের মতো জিরার গুঁড়া আর হাফচা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এটা অবশ্যই দেবেন স্কিপ করার দরকার নেই মশলাটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি চুলাটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দেব আর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দু তিন মিনিট তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি ফিরে আসলাম আমি দু তিন মিনিট পর এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে যেহেতু ভোনা তরকারি তো ভুনা ভুনা হলে কিন্তু বেশি ভালো লাগে আজকের যদি ফলো করে আপনারা রান্না করেন আমি আশা করছি আপনাদের রান্নাটাও কিন্তু খুবই ভালো হবে এবং খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে আমি যেভাবে রান্নাটা করেছি বা যেভাবে কষিয়েছি আপনারা অবশ্যই এভাবে একটু কষিয়ে নেবেন সময় নিয়ে তাতে করে কিন্তু রান্নার স্বাদটা আরো বেড়ে যাবে আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব ফেস